আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৃত্যুশয্যায় সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল কণ্ঠে তার স্ত্রীকে বিছানার পাশে বসতে বললেন। খুব প্রয়োজনীয় একটি প্রশ্নের উত্তর জানাজে বাকি রয়ে গেছে। স্ত্রীকে খালিদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয়তম স্ত্রী, আমি বেশিক্ষণ বাঁচব বলে মনে হচ্ছে না। একটা আফসোস এই বিদায় বেলায় ভীষণ কষ্ট দিচ্ছে, তুমি কি উত্তর দিতে পারো? খালিদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের স্ত্রী বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, হে মহাবীর, কি প্রশ্ন আপনার মনে? 57 বছর বয়সের খালিদ বললেন, তুমি আমার সারাটা শরীর পরীক্ষা করে দেখো, এমন কোন স্থান কি আমার শরীরে আছে যেখানে শত্রু তরবারির আঘাত নেই? দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ করে স্ত্রী উত্তর দিলেন, না, আল্লাহর রাস্তায় আপনি এত বেশি যুদ্ধ করেছেন যে শত্রুর আঘাত আপনার সারাটা শরীরেই আছে। খালিদ বিন ওয়ালিদ তখন দুঃখ নিয়ে বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, প্রতিটি জিহাদে আমার নিয়ত থাকতো যেন আমি ময়দানে শত্রুর আঘাতে মারা যাই, তাতে যেন শহীদের মর্যাদা পাই। কিন্তু আফসোস, দেখো আজ যুদ্ধের ময়দানে মৃত্যু না হয়ে আমার মৃত্যু হচ্ছে আমারই বিছানায়। আমায় কি আল্লাহ শহীদদের মাঝে রাখতে চান না? স্বামীর আফসোস দেখে স্ত্রী কিছুক্ষণ মৌন রইলেন। এরপর বললেন সেই বিখ্যাত উক্তি, আপনার নাম স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন সাইফুল্লাহ, যার অর্থ আল্লাহর তরবারি। এমন কোন তরবারি কি দুনিয়ায় আছে যেটা আল্লাহর তরবারির মোকাবেলা করতে পারে? তাই তো ময়দানে আপনার মৃত্যু হয়নি, কারণ আল্লাহ তার তরবারি মাটিতে লুটিয়ে যেতে দেননি। স্ত্রীর এমন উত্তর শুনে ভীষণ খুশি হলেন খালিদ বিন ওয়ালিদ এবং বুঝতে পারলেন আল্লাহর ইচ্ছাতেই তিনি তার ঘরে মৃত্যুবরণ করছেন। এর কিছুক্ষণ পরে শান্তিতে বেহেশতের রাস্তায় চলে গেলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ। এই সেই মহাবীর খালিদ যিনি সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সেনাপ্রধান, যার নেতৃত্বে মুসলিম বাহিনী 100টিরও বেশি যুদ্ধে অংশ নিয়েছে এবং কোনোটাতেই পরাজয় বরণ করেনি। এই সেই খালিদ বিন ওয়ালিদ যাকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফুল্লাহ উপাধি দিয়েছিলেন, যার মানে আল্লাহর তরবারি। এই সেই খালিদ যিনি মুসলিম বাহিনীর সেনাপ্রধান হিসেবে তুখোর বিজয়ী আর ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় তৎকালীন খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নির্দেশে বিনা বাক্য ব্যয়ে সেনাপ্রধানের পদ থেকে ইস্তফা দিয়ে সাধারণ সৈনিক হিসেবে লড়াই করা শুরু করেন। নেতার নেতৃত্ব মানতেই হবে, এ তো ইসলামে ভীষণ জোর দিয়ে বলা। নেতার নির্দেশের প্রতি আনুগত্য একজন সত্যিকার বীরের মহত্ত্ব।